অঙ্গহানির যে মামলা আছে পাঁচ থেকে ছয় বছরের সাজা হয় এই সাজা কিছু হবে না তাদেরকে অন্তত হত্যা মামলার সামিল এমন একটি মামলার বিধান করতে হবে এই দেশে দর্শনের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষ অঙ্গ কর্তন মানে জীবন শেষ ঘুমের ঘরে রাব দিয়ে উঠে রাব দিয়ে উঠে আমার কোনো হয় নাই তো এইভাবে আতঙ্কিত হয় অনেক পুরুষ জীবন যাপন করছে আমরা পুরুষরা যারা রয়েছি তারা যদি এই বিষয়ে আন্দোলন না করি তাহলে প্রতিনিয়ত এই অপরাধ বেড়েই যাবে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ হোটেলস একজন পুরুষকে ঘুমন্ত অবস্থায় তার লিঙ্গ কর্তন করে দিচ্ছেন লিঙ্গ কর্তন দেশের আপনি এইটা দেখে আরো অনেক নারীরা উৎসাহিত হচ্ছে এমন এক পর্যায়ে দেখা যাবে এমন এক পর্যায়ে দেখা যাবে যে এবার উৎসাহিত হইতে হইতে একটা এটা চরম আকার ধারণ করেছে আমাদের কাছে এরকম রিপোর্ট আছে অনেক পুরুষ আতঙ্কিতভাবে জীবনযাপন করছে রাত্রে ঘুমের ঘুমের ঘরে রাব দিয়ে উঠে রাব দিয়ে উঠে আমার কোনো সমস্যাই নাই তো এইভাবে আতঙ্কিত হয় অনেক পুরুষ জীবনযাপন করছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনি শুধু আমাদের অভিভাবকও নয় আপনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা তাই আপনার প্রতি আমাদের প্রত্যাশা অনেক আপনি অনতিবি লিঙ্গ করদনকারীদের দৃষ্টান্ত সাজা সাজা প্রদান করুন যাতে এই সাজা দেখে দুশ্চরিত নারীরা লিঙ্গ কর্তন করতে উৎসাহিত না হয় এই যে লিঙ্গটি কাটলো এই ছেলের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে সেটা কীভাবে আসবে সে তো সেটা এখানে শেষ করে দিয়েছে আমি মনে করি যারা এই লিঙ্গ কর্তন করছে তারা হত্যার সামিল তাদের এই দেশের আইনে যে অঙ্গহানির যে মামলা আছে পাঁচ থেকে ছয় বছরের সাজা হয় এই সাজা কিছু হবে না তাদেরকে অন্তত হত্যা মামলার সামিল এমন একটি মামলার বিধান করতে হবে এই দেশে যাতে দেখে অন্যান্য নারীরা কোনো ছেলের কোনো হত্যার বা ওই অঙ্গহানি করার বা বিশেষ অঙ্গ কাটার দুঃসাহস না করে আপনারা দেখেন সংসারে অমিল অনেকেরই আছে প্রয়োজনে আপনারা ডিভোর্স দিয়ে দেন কি কারণে আপনারা একটা ছেলের বিশেষজ্ঞ কাটবেন আপনি কি জানেন একটি ছেলের জীবন স্বপ্ন যৌবন একটি ছেলের আগামী দিনের ভবিষ্যৎ তার বংশবৃদ্ধি সব এই একটি ধারায় তার সুখ আল্লাহ জীবন সবই আপনারা শেষ করে দিচ্ছেন একটি ছোট্ট একটি ঘটনার কারণে লিঙ্গ কর্তন কি পেয়েছেন আপনারা দর্শনের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষ অঙ্গ মানে জীবন শেষ এই ধরনের পুরুষদের স্বাভাবিকতা থাকে না তাই দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড হলে পুরুষ শাস্তি কী হওয়া উচিত মৃত্যুদণ্ড তো তাদের জন্য কম হয়ে যায় আর রাষ্ট্র তাদের কি শাস্তি দেবে কোন আইনে দেবে নারীদের শাস্তির জন্য তো নির্দিষ্ট কোনো আইনে তৈরি হয়নি এখন অনুদানে হচ্ছে মানুষের সাহায্য দিয়ে অনুদান হচ্ছে এই ছেলেটা বাঁচবে কি না মরবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু দেখেন আমরা কিছুদিন আগেও দেখেছি পুলিশ বাহিনীরও কিন্তু বিশেষ পুরুষঙ্গ হানি করা হয়েছে এই যে এই অপরাধ ক্রাইম প্রতিনিয়ত কিন্তু হচ্ছে এখনই যদি এই এই অপরাধ যদি আমরা পুরুষরা যারা রয়েছি তারা যদি এই বিষয়ে আন্দোলন না করি তাহলে প্রতিনিয়ত এই অপরাধ বেড়েই যাবে আজকে কথা বলছি আমরা পুরুষ অধিকার ফাউন্ডেশন থেকে অনেকে এটা হাস্যকার বিষয় মনে করতে পারেন